নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। অবশেষে সেটাই হয়ে গেল যেটা নিয়ে চীনের সবথেকে বেশি ভয় ছিল। আপনাদের কিছুদিন আগে জানিয়েছিলাম যে জিনপিং তৃতীয়বার রাষ্ট্রপতি হওয়ার পরেই চীনের সাধারণ মানুষ বলতে শুরু করেছিল যে আমাদের শত্রুর প্রয়োজন নেই, কারণ জিনপিং একাই আমাদের ধ্বংস করে দেবে। আর সেই পথে এগিয়ে যাচ্ছে চীন। চীনের থেকে খুব বড় খবর বেরিয়ে এসেছে, আর এই খবর ভারতের জন্য ব্যাপক সুখবর। ফক্সকন কোম্পানি ঘোষণা করেছে তারা ভারতে ওয়ার্কফোর্স বাড়াতে চলেছে খুব তাড়াতাড়ি। অর্থাৎ ভারতে থাকা ফক্সকন কোম্পানিতে তারা আরো বেশি মানুষদের চাকরি দিতে চলেছে। আর এখন এই সংখ্যা শুনলে আপনারা চমকে যাবেন। যে ফ্যাক্টরিটি ভারতে আছে তাতে প্রায় 17,000 মানুষ কাজ করেন, কিন্তু এবার ভারতে থাকা ফক্সকনের ফ্যাক্টরিকে এতটাই বড় করবে যে সেখানে 70,000 মানুষ কাজ করবে একসাথে। এই ফ্যাক্টরিতে অ্যাপল কোম্পানির জন্য বিপুল পরিমাণে আইফোন তৈরি করা হবে। এবার কথা হলো, হঠাৎ কি হলো যে ফক্সকন ভারতে আরো বড় ফ্যাক্টরি তৈরি করছে? আসলে বড় কিছু হয়ে গেছে। জিনপিং সরকার সিদ্ধান্ত নিয়েছে চীনে লকডাউন আরো কঠোর করা হবে। চীনে করোনা পরিস্থিতি খুব খারাপ, সে কারণে বহুদিন থেকে অনেক জায়গায় লকডাউন চলছে। তবে ফ্যাক্টরিগুলি কাজ করার জন্য কিছুটা ছাড় দেয়া হতো, কিন্তু এবার থেকে আর সেটা হবে না। কোনো এলাকায় যদি 2-3টে করোনা কেস ধরা পড়ে তাহলে সবকিছু বন্ধ থাকবে। করোনা পরিস্থিতির পর থেকেই অনেক কোম্পানি চীন ছাড়তে শুরু করেছে। সবাই বুঝে গেছে চীনের উপর ভরসা করা যাবে না। তাই ফক্সকন কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে তাদের যাবতীয় ফোন, ল্যাপটপ, আইপড সহ সবকিছু ভারতেই তৈরি করবে। সেই কারণে ভারতের ফ্যাক্টরিকে আরো বড় করা হচ্ছে খুব তাড়াতাড়ি। তার সাথে ফক্সকন কোম্পানি জানিয়েছে ভারত সরকার সহ স্থানীয় প্রশাসন খুব সহযোগিতা করে, জানিয়ে তারা খুব খুশি। আর এটি ভারতের জন্য খুব ভালো খবর, কারণ ভারতীয়রা কাজ তো পাবেই, তার উপর সরকারের রপ্তানি বাড়বে ও ট্যাক্স থেকে ইনকাম বেড়ে যাবে বহুগুণ, যার ফলে ভারত আরো তাড়াতাড়ি অর্থনৈতিক দিক থেকে মহাশক্তিধর দেশ হয়ে উঠবে। এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।